স্বর্ণ, আমি যে কি খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। স্বর্ণ, কোম্পানির চাকরির কোনো সিকিউরিটি নেই, আজ আছে কাল নেই। তুমি তো কোভিড এর টাইমে সবটা দেখেছো। ডক্টর বলেছে যে মেরে কেটে আমার আয়ু আর মাত্র 4 মাস। স্বর্ণ, এবার একটা ডিসিশন নেওয়ার সময় এসেছে। আমরা 5 বছরের সম্পর্কে আছি। আমি প্রতিদিন ভাবি আজ হয়তো নতুন কিছু একটা সংবাদ নিয়ে আসবে। কোনোদিনই নতুন কিছু হয় না। স্বর্ণ বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছে। আমি এবার আর বাড়িতে আটকে রাখতে পারছি না। স্বর্ণ, পূজা পূজা দেখো, আমার যা কোয়ালিফিকেশন আছে তাতে আমি যে কোনো কোম্পানিতে একটা মোটামুটি চাকরি পেয়েই যাব। হবে না, হবে না, আমি আর বাড়িতে এবার আটকাতে পারবো না। সরকারি চাকরি না হলে আমার বাড়িতে আমার মা বাবা কখনো তোমাকে মেনে নেবে না। স্বর্ণ, কোম্পানির চাকরির কোনো সিকিউরিটি নেই, আজ আছে কাল নেই। তুমি তো কোভিড এর টাইমে সবটা দেখেছো। আর আমি জানি, আমি জানি, তুমিও তো জানো সরকারি চাকরির কি অবস্থা বলো। একে সরকারি চাকরি নেই, তাও যা দুই একটা আছে সেগুলো সব চুরি হয়ে যাচ্ছে। হয় গাদা গাদা টাকা ঘুষ দিতে হচ্ছে, নাহলে কোনো লোক এজেন্ট ধরে চাকরি পেতে হচ্ছে। আমার কিছু করার নেই। ব্যাস, তাহলে তো আর কিছু করার নেই, আমাদেরকে আলাদা থাকতে হবে। আমরা আলাদা থাকি? কি বলছো তুমি? যা বলছি ঠিকই বলছি। আমার মনে হয় আমাদের এখানেই সবকিছু শেষ করে দেওয়া উচিত। তুমি ব্রেকআপ করতে চাইছো? হ্যাঁ চাইছি। স্বর্ণ, আমি আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করতে পারবো না, তাই আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ভালো থেকো। স্বর্ণ, হ্যালো, কেমন আছো? আছি, তুমি কেমন আছো? ভালোই আছি। তোমাকে একটা সুখবর দেওয়ার আছে। সুখবর? আমি সরকারি চাকরি পেয়েছি। কি সত্যি বলছো? মিথ্যে কেন বলবো? স্বর্ণ, কোথায় চাকরি পেয়েছো, কিভাবে পেলে? স্বর্ণ, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সব বলবো, সব কথা বলে বলবো। তুমি একটা কাজ করো, আজ বিকেলে আমার বাড়িতে এসো। মাকেও ফোন করেছিলাম, তুমিও এসো। নিশ্চয়ই যাব। ঠিক সময় চলে এসো, দেরি করো না কিন্তু, কেমন? ওকে। স্বর্ণ, আমি যে কি খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি জানতাম তুমি একদিন ঠিক পারবে, আর তুমি পেরেছো। বলো না, কি করে কি হলো, তুমি চাকরিটা কি করে পেলে বলো আমায়। তুমি 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 সত্যি আমাকে বিশ্বাস করতে? তো তুমি সত্যি বিশ্বাস করতে যে আমি পারবো? আমি জানতাম তো তুমি একদিন ঠিক পারবে। আমি পেরেছি, বলবো সব গল্প বলবো। মাও এসে গেছে, মা ফ্রেশ হচ্ছে, মা আসুক, একসঙ্গে বলবো। তুমি বসো, আমি 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 তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে আসি। বসো। আমি আমি যাবো, আর আসবো। পূজা, কেমন আছো? ভালো আছি। এসে গেছি। এই নাও তোমার প্রিয় খাবার, কোল্ড ড্রিঙ্ক আর চিপস। মা, তোমার জন্য একটু আদা চা করে আনি। আরে দূর, বাদ দে দাও সমস্ত কথা। হ্যাঁ রে, বল না, তুই সরকারি চাকরি কি করে পেলি? বলবো মা, অবশ্যই বলবো। কি হলো পূজা, খাও কোল্ড ড্রিঙ্কস চিপস, সব তো তোমার পছন্দের জিনিস। আচ্ছা, তুমি এত হেয়ালি না করে আমাদেরকে বলো না তোমার চাকরিটা কিভাবে হলো। বলবো অবশ্যই বলবো। মা, তোমার জন্য অন্তত দুটো মিষ্টি নিয়ে আসি। দূর পাগল, সব বাদ দে এখন, তুই বলতো কিভাবে এই সমস্ত কিছু হলো। আরে বলবো বলেই তো তোমাদেরকে এখানে ডেকেছি, বড্ড তারা তোমাদের। হ্যাঁ, বাবা মারা গেল। বাবার PF-এর যা টাকা পেয়েছিল সেই টাকাটা ফিক্সড ডিপোজিট করে তার সুদের টাকায় সংসার চলতে শুরু করলো। আমি ইউনিভার্সিটি পাস করলাম, কিন্তু সেই অল্প টাকায় সংসার চালানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। দিনের পর দিন খরচ এত বাড়ছিল, আমি বুঝতে পারতাম কিন্তু কিছু করতে পারতাম না, কারণ আমার তখন কোনো ইনকাম ছিল না। তো তোমার মনে আছে মা, আমি তোমার কাছে একদিন পোলাও খাওয়ার আবদার করলাম, আর তুমি আমাকে হঠাৎ করে বললে যে কাজের বেলায় অষ্টরম্ভা, খাওয়ার বেলায় ষোলো আনা। হ্যাঁ, মনে আছে তোমার মা? মা, এইসব কি কথা বলছিস, ও তো আমি এমনি বলেছিলাম। ঠিকই তো, এমনি। আহা, ওসব পুরনো কথা কেন ঘাটছো আবার? বলো না চাকরিটা কিভাবে পেয়েছো।
আরে তুমি কিছু খাচ্ছ না কেন? খাও 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 খাও। আরে ধুর, তুমি বলো না। এরপর এরপর দাদা দিল্লি চলে গেল, ওখানে গিয়ে একজন একজন ব্যবসার মেয়েকে বিয়ে করলো, তারপর শ্বশুরের ব্যবসা দেখতে শুরু করলো। দাদা আমাকে ফোন করে বললো যে মা মাকে আমার এখানে নিয়ে এসে রাখি, তাহলে ওইটুকু টাকায় তুই সংসার খরচ চালিয়ে নিতে পারবি। মাও কোনো আপত্তি করলো না, তাই না মা? দাদা তোমার ফোন করে বললো পরদিনই তুমি ট্রেন ধরে দিল্লি চলে গেলে। তুমি তো জানতে মা যে আমি 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 নিজে রান্না করতে পারি না। আসলে এই সরকারি কোচিংয়ের খরচা, ফর্ম ফিল আপের খরচা, বাড়ির ইলেকট্রিক বিল, এই সমস্ত কিছু মিটিয়ে আমি না টাকা জমাতে পারতাম না মা। যে হোটেলে গিয়ে দুবেলা খেয়ে আসবো সে টাকাটুকু আমার কাছে বাঁচত না। আমি তো এগুলো জানি স্বর্ণ। আর আর আমি নিজেও তো টিউশন করতাম, আর টিউশন করে যেইটুকু টাকা আমি জমাতে পারতাম সেখান থেকে তো কিছু হলেও তোমায় দিতাম আমি। হ্যাঁ মানছি তুমি নিতে চাইতে না, কিন্তু আমি তো জোর করে হলেও তোমায় দিতাম। সেসব কথা আমি ভুলিনি পূজা, তাই তোমার পছন্দগুলো আমি মনে রেখেছি। এই যে তোমার পছন্দের চিপস, কোল্ড ড্রিঙ্কস, খাও খাও। খাচ্ছ না কেন? খাও না, খাও খাও, প্লিজ খাও। শোন তুই আমাকে একটা কথা বলতো, তোর চাকরিটা কি করে হলো? তারপর থেকে আমি প্রায় রাত্রে না খেয়ে ঘুমোতে শুরু করলাম, জল পর্যন্ত খেতাম না। তুমি প্রথম প্রথম খোঁজ নিতে, প্রথমে রোজ একবার করে খোঁজ নিতে, তারপরে সেটা সপ্তাহে একদিন হয়ে গেল, সপ্তাহে একদিন থেকে সেটা কখনো কখনো হয়ে গেল। হয়তো তুমি দাদা বৌদিকে নিয়ে খুব ব্যস্ত ছিলে। এরপর পূজাও আমাকে ছেড়ে চলে গেল, ওর বাড়ি থেকে বিয়ের চাপ দিতে শুরু করলো। স্বর্ণ আমি কখনো নিজেকে তোমার থেকে আলাদা করতে চাইনি, কিন্তু আমি বাধ্য ছিলাম। আমি জানি রে পাগলি। মা মা তুমি এত দূর থেকে জার্নি করে এসেছো, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, তোমার জন্য দুটো মিষ্টি নিয়ে এসে একটু মিষ্টি খাও। তুমি আমাকে একটা কথা বলতো, আদৌ তোর চাকরিটা হয়েছে কি? অবশ্যই মা, না হলে কি তোমাদের ডাকি? না খেতে খেতে না খেতে খেতে শরীরটা যেন কেমন একটা অবস্থা হয়ে গেল। একদিন জানো মা, হঠাৎ করে এই পিঠের পেছন দিকটা অসম্ভব যন্ত্রণা অনুভব করলাম। আমি একা একাই হসপিটালে গেলাম, ডাক্তার দেখালাম। ডাক্তার সমস্ত কিছু চেক আপ করে বললো আমার নাকি একটা কিডনি খারাপ হয়ে গেছে। কি বলছো স্বর্ণ? তুই ঠিক আছিস তো বাবা? আমি একদম ঠিক আছি মা। আসলে কি কি হয়েছিল জানো মা, তখন ওই আমি চাকরির পরীক্ষাগুলোতে পাশ করছিলাম, কিন্তু কোনো ইন্টারভিউতেই পাশ করতে পারছিলাম না। আজকাল তো জানো যে চাকরি ঘুষ ছাড়া হয় না, ঘুষ না দিতে পারলে চাকরি হবে না। তো বারবার আমি ওই ইন্টারভিউগুলোতেই ফেল করছিলাম, কিন্তু এবার আমি আর কোনো ভুল করলাম না। আমি 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 একজন এজেন্টের সাথে যোগাযোগ করলাম, সে আমাকে বললো যে 5 লাখ টাকা ঘুষ লাগবে। তুমি এত টাকা কোথায় পেলে? অ্যাকচুয়ালি আমি 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 যখন চাকরিটা পেয়েছিলাম তখন আমি দুজন এজেন্টের সাথে যোগাযোগ করেছিলাম, একজন হাসপাতালের এজেন্ট আর একজন সরকারি অফিসের এজেন্ট। হাসপাতালের এজেন্ট আমাকে টাকা এনে দিল, আর সরকারি অফিসের এজেন্ট চাকরি। তোমাকে তো কিছুক্ষণ আগে বললাম যে আমার একটা কিডনি খারাপ, তাই যে কিডনিটা ভালো সেই কিডনিটা ওই হাসপাতালের এজেন্টকে দিয়ে বিক্রি করে দিলাম। তারপরে যে টাকাটা পেলাম সেটা ঘুষ দিয়ে চাকরি পেলাম। স্বর্ণ, ডক্টর বলেছে যে মেরে কেটে আমার আয়ু আর মাত্র 4 মাস, তাতে কি আমি সরকারি চাকরি তো পেয়েছি, তাই না? এটাই তো সব থেকে বড় চাহিদা ছিল, সরকারি চাকরি, সরকারি চাকরি। তুমি তোমার বাড়ি গিয়ে তোমার বাবা মাকে বলতে পারবে যে তুমি যাকে ভালোবাসতে সে নিকম্ম নয়, হ্যাঁ, সে একজন সরকারি চাকুরিজীবী, সে প্রাইমারি স্কুলের টিচার, সরকারি চাকরি করে। তুমি বলতে পারবে, আমার মা সকলের সামনে চিৎকার করে বলতে পারবে যে আমার ছেলে একজন প্রাইমারি স্কুলের টিচার, সরকারি চাকরি করে, সরকারি চাকুরিজীবী। আমি প্রতিনিয়ত তোমাকে চাকরির কথা বলেছি যাতে তুমি হেরে না যাও, তোমার আত্মবিশ্বাস না ভাঙে। স্বর্ণ আমারও একটা লিমিটেশনস ছিল, আমি জানতাম তুমি যোগ্য, তুমি এটা ডিজার্ভ করো, তাই দিনের পর দিন বাবা মার বিরুদ্ধে কি আমি যতদিন বেড়েছি আমি 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 টিকে থাকার চেষ্টা করেছি, কিন্তু বাড়ির এই অশান্তি আমি আর মেনে নিতে পারছিলাম না স্বর্ণ, আমি তাই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কিন্তু তুমি কেন এরকম একটা সিদ্ধান্ত নিলে? কেন স্বর্ণ, কেন? আমি আমি মা হয়েও এত স্বার্থপর, আমি আমার বড় ছেলের বাড়িতে থেকেছি, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিলাস বৈভবের কথাই কেবল ভেবেছি,
সারা দিনের মধ্যে চারবার খেতে পেরেছি, ভালো ভালো খাবার খেয়েছি, কিন্তু কখনো আমি ভাবিনি আমার আরেকটা ছেলে যে আন্টি আপনি ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে, আমি ওকে সুস্থ করে তুলব। স্বর্ণ সব ঠিক হয়ে যাবে, তুমি কেন এরকম করেছ? আমরা আমরা দুজন মিলে সমস্ত কিছু সবটা ঠিক করে নেব, তুমি কেন এরকম করেছো স্বর্ণ? তোমার তোমার কিছু হয়ে গেলে আমি 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 কি করে থাকবো বলো? আমি আমি সেদিনকে সেদিনকে শুধুমাত্র তোমার ভালোর জন্য তোমাকে ওরকম ভাবে বলেছিলাম, আর তুমি কথাটাকে এতটা সিরিয়াস নিয়ে নিয়েছো। শোনো, আমি 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 তোমাকে ছাড়া বাঁচতে পারবো না স্বর্ণ। স্বর্ণ দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে, আমরা দুজন মিলে সবটা ঠিক করে নেব। সরকারি চাকরি না পাওয়ায় অনেক ভালোবাসা অনেক প্রাণ অকালেই চলে যায়, এমন অনেক পরিবার আছে যারা নিজের মেয়েকে সরকারি চাকরিজীবী পাত্র ছাড়া বিয়ে দিতেই চান না। সরকারি চাকরি কি বিয়ের একমাত্র ক্রাইটেরিয়া হতে পারে? কখনোই নয়। জীবনে চলার পথে একজন ভালো মানুষের প্রয়োজন, যে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে পাশে থাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধু বান্ধব পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করুন। আর যারা যারা এখনও আমাদের পেজটা ফলো করেননি, তারা প্লিজ আমাদের পেজটা ফলো করে রাখুন, এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।